শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের অর্থনীতি ক্লাসের প্রথম পত্রের বাজার সম্পর্কিত যে আলোচনাগুলো বাকি আছে, সেই আলোচনাগুলো নিয়ে আলোচনা করা হবে। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, আজকে বাকি যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এই আলোচনা মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে। আগামীতে তোমাদের প্রতিষ্ঠান যখন খুলবে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান যখন খুলবে, নতুন করে ক্লাস চালু হবে, এই অনলাইন ক্লাসের উপর ভিত্তি করেই তোমাদের হোমওয়ার্কগুলো দেখা হবে, অর্থাৎ এইগুলোই তোমাদের হোমওয়ার্ক। এবং এই অধ্যায়ের এই অংশগুলো থেকেই তোমাদের আগামী পরীক্ষায়, অর্থাৎ বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। বাজার একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অনেক ইন্টারেস্টিং একটা অধ্যায়। তোমরা আশা করি মনোযোগ দিয়ে এই ক্লাসটি করবে। আমরা আজকে হাতে কলমে শিখব বাকি চিত্রগুলো। তাহলে আমরা হাতে কলমে দেখি। খাতায় দেখা যাচ্ছে যে কি লেখা আছে, অধ্যায় বাজার, চতুর্থ অধ্যায় বাজার, এই বাজার অথবা মার্কেট। এখানে আজকের যে সমস্যাটা নিয়ে আলোচনা করা হবে, সমস্যার নাম হচ্ছে পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের অতিরিক্ত মুনাফা চিত্র। কি লেখা আছে, পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের অতিরিক্ত মুনাফা চিত্র। যদি আমরা ইন ডিটেলস বলতে চাই, অর্থাৎ বিস্তারিত বলতে চাই, তাহলে প্রশ্নটি দাঁড়ায় এইভাবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্মের অতিরিক্ত মুনাফা চিত্রটি অঙ্কন করে ব্যাখ্যা দাও। তাহলে এখানে একটি চিত্র দেখা যাচ্ছে, এই চিত্রটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের অতিরিক্ত চিত্র। চিত্র অঙ্কন করার নিয়ম হচ্ছে প্রথমে লম্ব অক্ষ এঁকে নিতে হবে, তারপর ভূমি অক্ষ টেনে নিতে হবে, নেয়ার পর এ আর ইকুয়াল এম আর ইকুয়াল পি রেখাটি টানতে হবে। প্রথম তিনটি কাজ হচ্ছে লম্ব অক্ষ, ভূমি অক্ষ, এ আর ইকুয়াল এম আর। এরপর অবশ্যই চিহ্নিত করতে হবে, এটা হচ্ছে শূন্যবিন্দু, অর্থাৎ এখানে জিরো, কিউ জিরো ওয়ান, কিউ কিউ হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ। কিসের পরিমাণ, উৎপাদনের পরিমাণ অথবা বিক্রয়ের পরিমাণ, কার, একটি ফার্মের। আর এখানে পি ইকুয়াল প্রাইস, দাম, আর ইকুয়াল রেভিনিউ, আয়, সি ইকুয়াল কস্ট, ব্যয়। প্রাইস, রেভিনিউ, কস্ট লম্ব অক্ষে দেখানো হয়েছে। পি জিরো ভারসাম্য দাম, পি ওয়ান হচ্ছে পরবর্তীতে এসির পরে যে দামের একটা নির্ণয় হয়ে যায় মাত্রা, সেটা পি ওয়ান দ্বারা নির্দেশ করা হয়েছে। পি জিরো দিয়েছি যেহেতু ভারসাম্য দাম আমরা পেয়েছি, ভারসাম্য অবস্থায় পি জিরো দিতে হয়। এই এখানে যেমন কিউ জিরো দিয়েছি, ভারসাম্য অবস্থায় পরিমাণ হচ্ছে, কোয়ান্টিটি হচ্ছে কিউ জিরো পরিমাণ। আচ্ছা, এখানে ই বিন্দু দেওয়া আছে, ই বিন্দু হচ্ছে ইকুইলিব্রিয়াম ভারসাম্য। এফ বিন্দু হচ্ছে, এটা একটা চিহ্নিত, একটা করণ করার জন্য, চিহ্নিতকরণ করার জন্য এফ দিয়েছি। এসি হচ্ছে অ্যাভারেজ কস্ট, গড় ব্যয়, এমসি মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়, এআর অ্যাভারেজ রেভিনিউ, গড় আয়, এমআর মার্জিনাল রেভিনিউ, গড় আয়, পি প্রাইস। আমরা প্রথমে করব কি, এই রকম যখন আসবে সমস্যাগুলো এইরকম বা উদ্দীপক আকারে আসবে, এখানে চিত্র আর্ট করতে বলবে, এই চিত্রটি বা এই চিত্রটি উদ্দীপক আকারে আসে পরীক্ষায়, যে উদ্দীপক থেকে পরবর্তীতে সমস্যা সমাধান করার জন্য গ বা ঘতে প্রশ্নগুলো আসে। তো আমরা সাধারণভাবে বেসিক বিষয়টাই পড়ে নিব, তারপর পরীক্ষায় যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেখ না কেন আমরা পেয়ে যাব, আমরা প্রধান বিষয়গুলো দেখে নিই আগে। তাহলে চিত্র ব্যাখ্যা এইভাবে শুরু করব। চিত্রে ভূমি অক্ষে পরিমাণ নির্দেশ করা হয়েছে, লম্ব অক্ষে দাম, আয় এবং ব্যয় নির্দেশ করা হয়েছে, বা দাম নির্দেশ করা হয়েছে শুধু বললেই হবে। চিত্রে দেখা যাচ্ছে ই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পালিত হয়েছে, অর্থাৎ ফার্মের মুনাফা অর্জনের যে ভারসাম্যর শর্ত আছে, অর্থাৎ প্রথম শর্তটি হচ্ছে এমসি ইকুয়াল এমআর, আর পরবর্তী শর্তটি হচ্ছে এমসি রেখা এই এমআর রেখাকে, অর্থাৎ এই রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। তাহলে এমসি ইকুয়াল এমআর এখানে হয়েছে, এই যে এমসি রেখা আর এমআর রেখা
ই বিন্দুতে মিলিত হয়েছে একটি শর্ত, আর একটি শর্ত এম সি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে, তথা ই বিন্দুতে ভারসাম্য দুটি শর্তই পালিত হয়েছে। এই ই বিন্দুতে ভারসাম্য অবস্থায় আমরা টি আর বের করব, টিসি বের করব। টি আর এবং টিসি বের করার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা বের করা, তথা পাই এর মান বের করা। পাই সূত্র হচ্ছে টি আর মাইনাস টিসি। টি আর মাইনাস টিসি বের করার জন্যই প্রথম আমাদের টি আর এর মান এবং টিসির মান বের করতে হবে, অর্থাৎ এই উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য এটা। এটা করতে গিয়ে যে শাখাগত উদ্দেশ্যগুলো আছে সেগুলো বের করতে হবে। তাহলে এই বিন্দুতে ভারসাম্য অবস্থায় আমরা আসি চিত্র অনুসারে। টি আর ইকুয়াল পি ইন্টু কিউ, আমরা জানি টি আর ইকুয়াল পি ইন্টু কিউ। এখন পি এর মান বসাই, এখানে আমরা পি এর মান বসাবো। তাহলে এই চিত্রে আসি আমরা, ভারসাম্য অবস্থায় পি কত? পি জিরো পেয়েছি, অর্থাৎ জিরো পি জিরো, বা এভাবে বলা যায় ও পি জিরো, জিরো পি জিরো বা ও পি জিরো। এটা মূলত জিরো বিন্দু, এটা হচ্ছে লেখ চিত্র আকার, এই দিকে আবার আসবে, এই দিকে আবার আসবে, কিন্তু অর্থনীতিতে এই ডান পক্ষটা দিয়েই চিত্র অঙ্কন করা হয়। তোমরা পরীক্ষায় লেখ চিত্র যে কাগজটি সরবরাহ করা হয় সেই জায়গাও চিত্র অঙ্কন করতে পারবে, বা সাদা কাগজেও অঙ্কন করতে পারবে, সমস্যা নেই। তাহলে ই বিন্দুতে ভারসাম্য অবস্থায় পি এর মান হচ্ছে ও পি জিরো, আর কিউ এর মান হচ্ছে ও কিউ জিরো। তাহলে এখানে পি এর মান বসিয়েছি ও পি জিরো ইন্টু কিউ এর মান ও কিউ জিরো। তাহলে এটি এটি গুণন করলে আমরা এই অংশটি পেয়ে যাই, দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি গুণন করি এই অংশটি পেয়ে যাই, ক্ষেত্রফল। তাহলে এটি গুণন করলে হয় একদিক থেকে আমরা সাজিয়ে নিয়েছি ও পি জিরো ই কিউ জিরো, অর্থাৎ ও পি জিরো ই কিউ জিরো, ও পি জিরো ই কিউ জিরো। কিসের মান পেলাম? টি আর এর মান। এখন আসি টি সি এর মান। আমরা সূত্র অনুসারে জানি টি সি ইকুয়াল এ সি ইন্টু কিউ, এ সি সমান হচ্ছে অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ অর্থাৎ গড় ব্যয়, অ্যাভারেজ কস্ট গড় ব্যয়। তাহলে টি সি তে এসি এর মান, এসি রেখা 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 এই যে এখানে এসি রেখা এসে কোথায় লেগেছে, এই যে এই টানটা দিয়েছি আমরা ভারসাম্য রেখার টান চিহ্নিত করে, তাহলে এই বিন্দুতে, এই বিন্দুর নাম দিয়েছি আমরা এফ বিন্দু। তাহলে এখান থেকে এখানে হবে এসি এর মান, তাহলে কি হয়? এফ কিউ জিরো, এফ কিউ জিরো। তাহলে এসি সমান, এইখানে এসি সমান এফ কিউ জিরো, আর কিউ এর মান জানি ও কিউ জিরো, ও কিউ জিরো। তাহলে আমরা এসির মান পেলাম, কিউ এর মান পেলাম, তাহলে এই দুইটা গুণন করলে পাওয়া যাবে ও পি ওয়ান এফ কিউ জিরো। এখানে আসি, একদিক থেকে আসা যায়, এই দিক থেকেও আসা যায়, এই দিক থেকেও আসা যায়। তাহলে ও পি ওয়ান এফ কিউ জিরো, এটা এখানে লেখা আছে, ও পি ওয়ান এফ কিউ জিরো লেখা আছে। তাহলে আমরা টি আর মাইনাস টিসি বের করবো এখন, অর্থাৎ মুনাফার মান বের করব। আমরা জানি মুনাফার সূত্র টি আর মাইনাস টিসি, টি আর এর মান বসালাম এখানে মাইনাস, এখানে মাইনাস, টিসি এর মান বসালাম এখানে। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমরা এই অংশটুকু পাই, কোন অংশ? পি ওয়ান পি জিরো ই এফ, পি ওয়ান পি জিরো ই এফ, যা অতিরিক্ত মুনাফা নির্দেশ করে। চিত্রে আমরা আসি, পি ওয়ান পি জিরো ই এফ, এই অংশটুকু আমি এখানে একটু কালার করে দিয়েছি, রং করে মাঝখানে লিখেছি মুনাফা, মুনাফা লিখেছি বোঝার সুবিধার্থে। আমরা সাধারণভাবে একটা জিনিস বুঝি, যদি এই অংশটি থেকে আমরা বড় অংশটি থেকে এই অংশটি বাদ দেই, তাহলে কি থাকে? এটা মুনাফার অংশ, অর্থাৎ ভারসাম্য অবস্থায় এত দূর গিয়েছে, তাহলে এটা হচ্ছে ব্যয়ের অংশ আর এটা হচ্ছে মুনাফার অংশ। কি অংশ? পি ওয়ান পি জিরো ই এফ, এই অংশটুকু আমরা মুনাফা পেয়ে যাই, যেটা আমরা ক্যালকুলেশন করে এখানে, ক্যালকুলেশন করে এখানে পেয়েছি, অতিরিক্ত মুনাফা নির্দেশ করে। অতিরিক্ত মুনাফা কেন? ফার্ম
সাধারণভাবে উৎপাদন করে আশা করেছিল সে এইটুকু অংশ থেকে মুনাফা পাবে, কিন্তু বাজারে তার P1 দামের থেকে P0 দাম বেশি পেয়েছে সে। অর্থাৎ বাজারে সে স্বাভাবিক অবস্থায় আশা করেছিল P1 দাম, কিন্তু প্রকৃতপক্ষে তার পণ্যটি সে P0 দামে বিক্রি করতে পেরেছে, এই জন্য তার মুনাফা বেশি হয়েছে, অর্থাৎ অতিরিক্ত মুনাফা হয়েছে, আশার থেকে বেশি হয়েছে, এই জন্য এটাকে আমরা এইভাবে চিহ্নিত করেছি অতিরিক্ত মুনাফা দ্বারা। আবার আসি, আমরা পড়লাম পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের অতিরিক্ত মুনাফা চিত্র। প্রথমে লম্ব অক্ষ ভূমি অক্ষ টেনে নিতে হবে, ভূমি অক্ষে পরিমাণ, লম্ব অক্ষে আয় ব্যয় দাম দেখানো হয়েছে, তারপর AR=MR রেখাটি অঙ্কন করে নিতে হবে। করার পর AC রেখা পূর্বে অঙ্কন করা যায় বা MCU অঙ্কন করা যায়, কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে AC রেখার সর্বনিম্ন বিন্দু যেটি, এই সর্বনিম্ন নিম্ন বিন্দু ভেদ করে MC রেখা যাবে, এটি একটি অঘোষিত শর্ত। অনেক বইয়ে, তোমাদের ইন্টারমিডিয়েটের অনেক বইয়ে লক্ষ্য করা গেছে অসতর্কতাবশত এই ভুলটি করে আছে, বিশেষত যারা গাইড ব্যবহার করো। গাইড ব্যবহার করা খুব বুদ্ধিদীপ্ত কাজ নয়, বোর্ড বইয়ের তুলনায় গাইড বই খুব যে ভালো বলা যায় না, বোর্ড বই খুব ভালো করে পড়লে কোনো গাইডের প্রয়োজন হয় না। তোমরা যদি অতিরিক্ত বই কিনতে চাও তাহলে প্রথম পত্র বা দ্বিতীয় পত্রের দুইটি করে লেখ দুইজন করে লেখকের বই কিনতে পারো, গাইড বই কেনার প্রয়োজন হয় না। তাহলে এটা মনে রাখতে হবে, কোনো কোনো বইয়ে যেখানে ভুলটা আছে এটা ভুল করা যাবে না, তাহলে চিত্র সম্পূর্ণ ভুল। চিত্র সঠিক হবে, সঠিক হলেই তোমরা এই দিকে মানগুলো সঠিক বের করতে পারবে। তাহলে মূল নিয়ম হচ্ছে এখানে শর্ত তো দুইটি পালন করতেই হবে, এছাড়াও অঘোষিত শর্ত হচ্ছে MC রেখাটি AC রেখার, এই AC রেখার সর্বনিম্ন বিন্দু ভেদ করে, অর্থাৎ সর্বনিম্ন বিন্দু দিয়ে চলে যাবে, অর্থাৎ এই দিক থেকে AC রেখাটি নামতে 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 এখানে এসেছে, আর নামবে না, এখন এখান থেকে উপরে উঠবে, এই যে এখান থেকে উপরে উঠেছে, তাহলে এটি সর্বনিম্ন বিন্দু। আমি একটু ব্রড করে দেখিয়েছি এখানে গোল চিহ্ন দিয়ে, প্রত্যেকটিরে সর্বনিম্ন বিন্দু থাকে, MC-র সর্বনিম্ন বিন্দু এটা, AC-র সর্বনিম্ন বিন্দু এটা, কিন্তু কথা হচ্ছে AC-র সর্বনিম্ন বিন্দু দিয়ে MC যেতে হবে, যদি এই দিক দিয়ে বা এই দিক দিয়ে যায় তাহলে চিত্র সম্পূর্ণ ভুল, চিত্র সম্পূর্ণ ভুল, চিত্রের কোনো নম্বর পাওয়া যাবে না। তাহলে করতে হবে সর্বনিম্ন বিন্দু দিয়ে যেতে হবে। আমরা আজকের চতুর্থ ক্লাসে আমরা পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের অতিরিক্ত মুনাফা চিত্রটি দেখলাম, এইভাবে চিত্র হয়। আরো দুইটি চিত্র আছে, আমরা দেখি বাকি চিত্র দুটি। এই তো এটি বইয়ে দেয়া আছে, এটা হচ্ছে ক্ষতি স্বীকার করেও কেন ফার্ম উৎপাদন চালিয়ে যায়, এই চিত্রটি দেয়া আছে, কিন্তু তোমাদের বইয়ে বেশিরভাগ লেখকের বইয়ে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুসারে বেশিরভাগ বইয়ে এই চিত্রটি দেয়া নেই। এটি আমরা যারা পড়েছি স্নাতক পর্যায়ে এই চিত্রটি পড়েছি, এই চিত্র জানলে এই চিত্রটি সুবিধা হবে, অর্থাৎ এই চিত্র জানার পর এই চিত্র আসতে হবে, তখন এই চিত্র সুবিধা হবে, অর্থাৎ এই চিত্ররেই একটি বাড়তি রূপ এটি, এটি প্রথমে আসে তারপর এটি দ্বিতীয়তে আসে, কিন্তু এটি তোমাদের বইয়ে দেয়া নেই। এই জন্য আমি বলেছি যে তিনটি চিত্র আছে, আমরা অতিরিক্ত একটি চিত্র দেখে নিব। তাহলে আমরা এই চিত্রে পূর্বে আসি, তারপর ওই চিত্রে যাব। চিত্রের ক্যালকুলেশন সব একই দেখা যাচ্ছে, PRC P1 P0 সব একই দেয়া আছে, আমরা পি তে কি, আর টি কে, AR MR MC AC কি এগুলো জানি। এখানে শুধু একটা বিষয় যে স্বাভাবিক অবস্থায় AC এইভাবে যেত, অর্থাৎ AC এই জায়গায় স্পর্শ করে যেত, অস্বাভাবিক অবস্থায় AC AR=MR এর নিচ দিয়ে যেত, AR=MR এর নিচ দিয়ে যেত, ক্ষতি অবস্থায় AC অর্থাৎ গড় ব্যয় অর্থাৎ অ্যাভারেজ কস্ট রেখাটি AR=MR এর উপর দিয়ে যাবে, এটাই হচ্ছে টেকনিক, এটি হচ্ছে টেকনিক। তাহলে উপর দিয়ে চলে গেছে, তাহলে সর্বনিম্ন বিন্দু দিয়ে আমরা MC রেখা অঙ্কন করলাম,
চিত্রে দেখা যাচ্ছে এই ই বিন্দুতে ভারসাম্য দুটি শর্তই পালিত হয়েছে দেখলাম। সে অনুসারে টি আর বের করব, টিসি বের করব, টিসি বের করার পর পাই বের করব, পাইয়ের মান অর্থাৎ মুনাফার মান বের করলে ক্ষতি এই অংশটুকু, ফার্মের ক্ষতি হয় এই অংশটুকু আমরা পেয়ে যাব পূর্বের নিয়ম অনুসারে। আর এখানে ক্ষতি অঙ্কন করা হয়েছে, কিন্তু ক্ষতির সঙ্গে নতুন একটি রেখা যুক্ত হয়েছে, এই রেখাটি। এই রেখারও নিয়ম যে এই রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা ভেদ করে যাবে, অর্থাৎ এদিক থেকে নামতে নামতে এখানে এসেছে আর নামবে না, এখান থেকেই উপরে উঠবে। তাহলে এখানে নিয়ম যেটা, এখানেও নিয়ম সেটা, এভিসি, এভিসি অর্থাৎ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ হচ্ছে গড়, ভেরিয়েবল হচ্ছে পরিবর্তনশীল, কস্ট হচ্ছে ব্যয়। তাহলে গড় পরিবর্তনশীল ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়। এই চিত্রটি খুব একটি গুরুত্বপূর্ণ চিত্র, নিয়ম সব একই, টি আর বের করতে হবে, টিসি বের করতে হবে এবং পায়ের মান বের করতে হবে। পায়ের মান বের করলে এই অংশটুকু বের হবে। আমি এখানে এ অংশ, বি অংশ, সি অংশ দিয়েছি। এখন কথা হচ্ছে ফার্ম যদি উৎপাদন করে, এই চিত্রের অবস্থায় ফার্ম যদি উৎপাদন চালিয়ে যায় তাহলে কি হবে, আবার উৎপাদন বন্ধ করলে ফার্মের কি অবস্থা হবে, এটি হচ্ছে প্রশ্ন। বইয়ে এটি আছে, এটি দ্বারাই উদ্দীপক আসে, এইভাবেই গ এবং ঘ এর অ্যান্সার করতে হয়। তাহলে ফার্ম যদি উৎপাদন করে, সাধারণভাবে আমরা বুঝি ফার্ম যদি উৎপাদন করে তাহলে ফার্মের এই অংশটা উঠে আসে, বি অংশ। আমি এখানে একটু মার্কিং করে দিয়েছি পেন্সিল দিয়ে, রং করে দিয়েছি বলা চলে, যে বি অংশ, এ অংশ এবং সি অংশ থেকে বি অংশ একটু আলাদা। এটা বলার এই অর্থ যে ফার্ম যদি উৎপাদন চালিয়ে যায় তাহলে বি অংশটুকুর অর্থাৎ এর একটি অংশ বি, অর্থাৎ এইটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করেছি, এ অংশ বি অংশ। তাহলে বি অংশটুকু উঠে আসে যদি উৎপাদন করে, আর যদি উৎপাদন না করে দেখা যাচ্ছে আমার লস হচ্ছে, পুরাটাই তো ক্ষতির অবস্থা। এই ক্ষতির অবস্থা মেনে নিয়েও যদি উৎপাদন করে এই বি অংশটুকু সে পায়, একটু হলেও তার ক্ষতি হলেও কিছু টাকা তার উৎপাদন ক্ষেত্রে চলে আসে, অর্থাৎ কিছু টাকা সে আয় করতে পারে। আর যদি সে একেবারে উৎপাদন বন্ধ করে দেয় তাহলে বি অংশও পায় না, তার তখন বি অংশ সি অংশ পুরাটাই ছেড়ে দিতে হয়, অর্থাৎ বি এবং সি অংশ পুরাটাই ক্ষতি। যদি উৎপাদন করে তাহলে বি অংশ পেয়ে যায়, আর যদি উৎপাদন না করে তাহলে বি এবং সি অংশ পুরাটাই তার ক্ষতি। কার ক্ষতি? ফার্মের ক্ষতি। এই জন্য আমি আবার বলছি যে চিত্র একই, সব চিত্র একই, একটি ক্ষতি, একটি স্বাভাবিক, একটি অস্বাভাবিক, কিন্তু এই চিত্রের সঙ্গে শুধু একটু যুক্ত করতে হবে, যদি ক্ষতি হয় ফার্মের, এই ক্ষতি অবস্থায় যদি উৎপাদন চালিয়েই যায় তাহলে বি অংশটুকু মুনাফা হিসেবে সে পায় একটু হলেও, অর্থাৎ এ বি অংশ পায়। উৎপাদন চালিয়ে গেলে এ বি অংশ সে পায়, অর্থাৎ এ বি অংশ তার উঠে আসে মুনাফা হিসেবে। আর যদি উৎপাদন নাই করে তখন বি সি অংশ নষ্ট হয়, বি সি অংশ তার ক্ষতি হয়ে যায়। উৎপাদন করলে এ বি পাবে, সি ছেড়ে দিতে হবে। উৎপাদন চালিয়ে গেলে এ বি পাচ্ছে, সি তার ক্ষতি হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে। আর উৎপাদন না করলে তার বি সি অংশ ছেড়ে দিতে হচ্ছে, এ অংশ পাচ্ছে, অর্থাৎ এটাও ক্ষতি। তাহলে উৎপাদন করলে তার কম ক্ষতি, আর উৎপাদন বন্ধ করলে তার বেশি ক্ষতি। এই জন্য ফার্ম কিছু কিছু ক্ষেত্রে ভাবে যে আমি উৎপাদন চালিয়ে যাব, উৎপাদন চালিয়ে আরো অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করব যদি টিকে থাকা যায়, অর্থাৎ টিকে থাকার স্বার্থে, অর্থনৈতিক সেক্টরে ফার্ম টিকে থাকার স্বার্থে সামান্য ক্ষতি মেনে নিয়েও উৎপাদন চালিয়ে যাওয়ার চেষ্টা করে, এটি হচ্ছে আশা থেকে করে। তাহলে আমরা আজকে যেটা দেখলাম যে প্রথমে এই দিকে আমরা আসি, এটা পড়লাম মুনাফা চিত্র, কি মুনাফা চিত্র, অতিরিক্ত মুনাফা চিত্র। তারপর আমরা ক্ষতি স্বীকার করেও উৎপাদন কেন চালিয়ে যায় তার একটু বেসিক আলোচনা করলাম, সব চিত্রের
ব্যাখ্যা একই, সব চিত্রের মার্কিং যে বিষয়গুলো একই এবং মুনাফা বের করার নিয়মগুলো একই, সূত্র একই। আর এটা হচ্ছে ক্ষতির চিত্র, এটা পড়ে নিতে হবে বইয়ে না থাকলেও, সহজ বিষয়, শুধু 2-3 মিনিট দেখলেই হয়ে যাবে। এইভাবে আমরা ফার্মের 4টি চিত্র পড়লাম। এর আগে পড়েছি শূন্য মুনাফা বা স্বাভাবিক মুনাফা, তারপর এটা হচ্ছে অতিরিক্ত মুনাফা, এটা হচ্ছে ক্ষতি, আর এটা ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাওয়া। তাহলে মোটামুটি বাজারের পূর্ণ প্রতিযোগিতামূলক যে চিত্রগুলো আছে, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যে চিত্র আছে, সব চিত্র আমরা পড়ে ফেললাম। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকেই প্রতি পরীক্ষায় প্রশ্ন আসে, বোর্ড পরীক্ষায় প্রতি পরীক্ষায় প্রশ্ন আসে। এই 4টি চিত্রর কোনো না কোনো চিত্র থেকেই উদ্দীপক তৈরি হয় এবং এখান থেকেই উত্তর করতে হয়। তাহলে এই 4টি চিত্র খুব গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে নিবে। আগামী ক্লাসে আবার এই অধ্যায় অথবা অন্য অধ্যায়ের কঠিন বিষয়গুলো নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। যে অনলাইন ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে, প্রথমত আমি তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত কঠিন কঠিন অধ্যায়গুলোর কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এরপর ওই অধ্যায় অর্থাৎ বিবেচ্য অধ্যায়গুলোর বাকি যে বিষয়গুলো থেকে যায় সে বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া থাকলো এবং আমাদের জন্য দোয়া রাখবে।